নির্দিষ্ট লক্ষ্যমাত্রার আগেই দেশের 98 ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছানোকে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর মতামিম। বলছেন, বিগত বেশ কয়েক বছরে উৎপাদন ক্ষমতা বাড়লেও প্রত্যাশা মতো বিদ্যুৎ চাহিদা বাড়েনি। যদিও সেক্ষেত্রে সঠিক চাহিদা ও যোগানের পরিকল্পনার অভাবই চোখে পড়েছে এই বিশেষজ্ঞ। আবার এরই মধ্যে যোগ হতে যাচ্ছে বড় বড় বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ, ফলে কি হবে তারপর, বাকিটা শুনুন প্লাবন রহমানের কাছে। গেল 10 বছরে বিদ্যুৎ খাতে বেশ এগিয়েছে বাংলাদেশ। 2009 সালে যেখানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 4942 মেগাওয়াট, সেখানে এখন প্রায় 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার দেশ বাংলাদেশ। একদিনেই সর্বোচ্চ উৎপাদন হয়েছে 12,893 মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমান সরকারের যে একটা অঙ্গীকার ছিল যে 2021 সালের মধ্যে প্রতিটি ঘরে তারা বিদ্যুৎ দিয়ে দিবে, সেটা অ্যাকচুয়ালি 2020 সালে মুজিব শতবর্ষেই সেটা পূরণ হয়ে গেছে। প্রায় 98% বাড়ি মানে এলাকা এবং জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় চলে এসেছে। এই দুটোকে আমি বলবো খুব বড় ধরনের সাফল্য। গ্রীষ্মকালে সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি, প্রায় 13,000 মেগাওয়াট, কিন্তু শীতকালে সেই চাহিদা নেমে দাঁড়ায় 7,000 মেগাওয়াটের কাছাকাছি। এইখানে আমাদের যে বিদ্যুতের চাহিদার যে প্রাক্কলন করা হয়েছিল তার তুলনায় চাহিদা কিন্তু তেমন বৃদ্ধি পায়নি। শীতকালে আমাদের অতিরিক্ত 3 থেকে 3,500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আমাদেরকে ধরে বসে থাকতে হবে, যেটা আমরা গরমকালে আমাদের প্রয়োজন লাগবে। তো এইগুলো যদি আমরা সব হিসাব করি তাহলে কিন্তু অতিরিক্ত বিদ্যুতের যে ক্ষমতাটা আমরা বলছি, এই জিনিসগুলো ভালোভাবে যদি বিচার করি তাহলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা আসলে অত বেশি অতিরিক্ত না, হয়তো 1,000 মেগাওয়াট বা 1,500 মেগাওয়াট বেশি আছে। দেশের বিদ্যুৎ চাহিদার এমন বাস্তবতায় এগিয়ে চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি, রামপাল সহ বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের কাজ। এসব বিদ্যুৎকে ঠিকমতো কাজে লাগাতে এখনই আগামী 4-5 বছরের জন্য সঠিক প্রাক্কলন করার তাগিদ এই বিশেষজ্ঞের। বিদ্যুৎ বিভাগকে প্রাক্কলন করতে হবে সাবসেক্টর মাইক্রো লেভেলে। বিভিন্ন যে শিল্প স্থাপনা হচ্ছে সেগুলো কতগুলো শিল্প স্থাপনা পরিকল্পনার পর্যায়ে আছে, বাস্তবায়নের পর্যায়ে আছে, কবে নাগাদ কী পরিমাণ শিল্প আসবে সেইগুলো কিন্তু হিসাব করে আমি ইজিলি আগামী 5 বছরে আমার শিল্প খাতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে সেটা আমি বের করে ফেলতে পারবো। এই সব কিছু করে যদি আগামী 5 বছরের প্রাক্কলনটা আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এই যে অতিরিক্ত বিদ্যুৎ ক্ষমতা সেইটার পরিকল্পনাটা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাটা আমরা সঠিকভাবে করতে পারবো। বলছেন, এসব বিদ্যুৎ কেন্দ্র শেষ হলে ধীরে ধীরে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতে হবে সরকারকে। তাগিদ দেন উৎপাদনের সঙ্গে তাল মিলিয়ে অচিরেই সরবরাহ বিতরণ ব্যবস্থা উন্নয়নের। সাস্টেইন করতে পারবো না। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।